আসসালামু আলাইকুম, বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মোহন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেছি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে যে রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 48তম, সেই রিটেন পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি এখন আপনাদেরকে কিভাবে রেজাল্টটা আপনারা চেক করবেন এবং রেজাল্টের লিঙ্ক সহ দিয়ে দিব, খুব সহজে যেন আপনারা রেজাল্টটা দেখে নিতে পারেন। তো বিমান বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে baf.mil.bd ওয়েবসাইটে উপরে হাইলাইটও দেওয়া হয়েছে রেজাল্ট, এবং একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে নোটিশ বোর্ডেও রেজাল্টের অপশন দেয়া আছে। এই যে দেখুন, রেজাল্ট অফ রিটেন টেস্ট এমওডিসি এন্ট্রি নং 48। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি পিডিএফ ফাইলে, আপনারা দেখে নিন। তো এখানে বলা আছে দ্য ফল ক্যান্ডিডেটস হ্যাভ কোয়ালিফাইড ইন রিটেন এক্সাম ফর এমওডিসি এয়ার এন্ট্রি নং 48। তো এখানে যারা কোয়ালিফাই হয়েছে তাদের প্রত্যেকের রোল নাম্বার দেওয়া হয়েছে, তবে এখানে রোল নাম্বারগুলো সিরিয়ালি দেওয়া হয়নি, এলোমেলোভাবে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে রেজাল্ট আপনার রোল নাম্বারটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে একটা একটা করে দেখে 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 আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনার রোল নাম্বারটা এখানে আছে কিনা, অথবা আপনি উপরে যে সার্চ বক্স আছে এখানেও আপনি আপনার রোল নাম্বারটা লিখে দিতে পারেন। যেমন আমি একটা রোল নাম্বার লিখে সার্চ দিচ্ছি, দেখুন এই যে দেখুন রোল নাম্বারটা লিখে সার্চ দিছে, এই রোল নাম্বারটা চলে আসছে। তা আপনি আপনার রোল নাম্বারটা সার্চ দিলে যদি রোল নাম্বারটা এখানে না আসে, সেক্ষেত্রে এখানে লেখা থাকবে যে নো ম্যাচেস ওয়ার ফাউন্ড, অর্থাৎ আপনার রোল নাম্বারটা এখানে খুঁজে পাওয়া যায়নি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার রোল নাম্বারটা এখানে আসেনি, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় পাশ করেননি, এরকমই বলা হচ্ছে। তো এখানে আপনার রোল নাম্বারটা তবুও অনেক সময় সার্চে ভুল আসতে পারে, আপনি তবুও একটা একটা করে আপনার রোল নাম্বারটা এখানে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নেবেন। এখানে অনেকগুলো দেওয়া হয়েছে, একবারে এই পর্যন্ত 2 পৃষ্ঠার রেজাল্ট। আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টের লিঙ্কে দিয়ে দিব, লিঙ্ক থেকে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা ডাউনলোড করে ভালো করে চেক করে নিতে পারবেন। তো আজকে যেহেতু 18 তারিখ প্রকাশ হওয়ার কথা ছিল, এখন প্রায় রাত 11:15 বাজে এখন প্রকাশ করা হয়েছে, তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন অন্যরা এই তথ্যগুলো জানতে পারে, কারণ অনেকেই খুবই দুশ্চিন্তা আছে যে রেজাল্ট কখন দিবে, কখন রেজাল্ট পাবে এই বিষয়টা নিয়ে। তো আপনারা আরেকটা যে ওয়েবসাইট আছে জয়েন, ওখানে অফিসিয়ালি আসলে দেওয়ার কথা ছিল, আমি সেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, সেখানে কিন্তু এখনো এটা দেয়া আপলোড করা হয়নি। এই যে এখানে উপরে যে এক্সাম রেজাল্ট আছে এখানে আসলে মূলত দেওয়ার কথা ছিল, একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এখানে রেজাল্টের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি এখন ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।